আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। এটি আমাদের প্রথম ভিডিও এবং ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলব। জি হ্যাঁ, আজকে ফটোশপ বিগিনার কোর্সটি শুরু করা হচ্ছে। ফটোশপ কোর্স তো অনেক রয়েছে, কিন্তু কেন এই কোর্সটি আপনি দেখবেন, এই প্রশ্নটি হয়তো আপনাদের মাথায় আসতে পারে। এই সম্পূর্ণ কোর্সটি সাজানো হয়েছে আপনাদের সুবিধার কথা মাথায় রেখে। এই কোর্সটির সাথে আপনারা পাচ্ছেন প্রাইভেট টিউটরদের মতো সুবিধা। আপনারা দুইটা এক্সট্রা সুবিধা পাচ্ছেন যেটা অন্যান্য ফ্রি কোর্সগুলোতে পাবেন না। দুটি সুবিধার মধ্যে প্রথম সুবিধাটি হচ্ছে, ভিডিও দেখার পর কোনো সমস্যা হলে অথবা প্র্যাকটিস করার সময় কোনো সমস্যা হলে আপনারা সাথে সাথে কমেন্ট করে জানাবেন। 24 ঘন্টার মধ্যে যে কমেন্টগুলো আসবে সে কমেন্ট নিয়ে পরবর্তী ভিডিওতে সলভ করা হবে, এবং প্রতি ক্লাস শেষে আপনাদের কাজ দেওয়া হবে, যে কাজগুলো আপনারা ইমেলের মাধ্যমে ইনবক্স করবেন, এবং কাজের মধ্যে কোনো ভুল হলে পরবর্তী ভিডিওতে সলভ করা হবে। এই অতিরিক্ত দুটি সুবিধা পাবেন। তাহলে আর বেশি দেরি না করে প্রথম ক্লাসটি শুরু করা যাক। তো প্রথমে ফটোশপটি আমরা ওপেন করে নিই। তো ফটোশপ ওপেন করার পর আমরা দেখতে পারবো উপরে যেগুলো আছে সেগুলো হলো মেনুবার। মেনুবারের মধ্যে আপনাদের ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, 3D ভিউ, উইন্ডোজ, হেল্প, এই ফাংশনগুলো পাবেন। আর বাম পাশে যে দেখতে পাচ্ছেন সেটা হলো আপনার টুলবার, সেটাকে টুলবার বলা হয়। টুলবার থেকে আপনারা যতগুলো টুল প্রয়োজন সেই টুলগুলো আপনারা পাবেন। তো প্রথমে আমরা ফাইলে প্রবেশ করব। ফাইলে প্রবেশ করার পর আমরা দেখব যে এখানে নিউ একটা ফাংশন আছে, যেটাকে আমরা শর্টকাট কি কন্ট্রোল এন দিয়ে ওপেন করতে পারি। এখন আমি ভিডিওর মধ্যে মাঝে মাঝে শর্টকাট কিগুলো মেনশন করব, আপনারা অবশ্যই অবশ্যই সেটা নোট করে নেবেন। নোট করে নিলে সুবিধাটি হচ্ছে, আপনারা যখন কাজ করতে যাবেন তখন দেখবেন শর্টকাট কিগুলো আসলে বেনিফিটেড, অনেক কাজটাকে আপনাকে স্মুথ এবং ফাস্ট করে তুলছে। তো এখানে দেখেন কন্ট্রোল এন অথবা ফাইল থেকে যে নিউতে আপনি চাপ দিলে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো প্রথমে এখানে যে দেখতে পাচ্ছি আনটাইটেলড ওয়ান, আনটাইটেলড ওয়ানটায় আমরা ফাইলের নামটা দেব, যে নামে আমরা ফাইলটা সেভ করতে চাচ্ছি বা যে নাম দিয়ে আমরা ফাইলটা শুরু করব। তো যেহেতু আমাদের প্রথম ক্লাস, তো ক্লাস ওয়ান দিয়ে আমরা সেভ করি, ক্লাস ওয়ান। তো এখানে উইথ দেখতে পাচ্ছেন, এখানে হাইট আছে, তো উইথ ও হাইট, আর এখানে আছে পিক্সেল, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্ট, ইঞ্চিস। তো আপনার যেটা সুবিধা হয় আপনি সেভাবে কাজ করবেন। সচরাচর আমরা পিক্সেলে বেশি কাজ করে থাকি, তো এখানে পিক্সেল সিলেক্ট করে নেব। এখানে আমরা 1000 পিক্সেল অ্যান্ড 1000 হাইট নিয়ে থাকি। তো এখানে দেখতে পাচ্ছি ওরিয়েন্টেশন আছে, ওরিয়েন্টেশনের মধ্যে একটা আছে ল্যান্ডস্কেপ, একটা হলো পোর্ট্রেট। তো ল্যান্ডস্কেপ আর পোর্ট্রেট করার জন্য আমাদের এই দুইটা হাইটের মধ্যে আর কি একটু চেঞ্জেস আনতে হবে। চেঞ্জেসগুলো হলো, যেমন হাইট আছে এখানে 1000, আমরা 500 করে দিই, তাহলে চেঞ্জেসটা আমরা লক্ষ্য করতে পারবো। তো এখানে দেখেন 500 করার সাথে সাথে এখানে ল্যান্ডস্কেপ হয়ে গেল। ল্যান্ডস্কেপে আপনি ক্লিক করলে আপনার এখানে দেখতে পারবেন উপরে উইথ হলো 1000 আর হাইট হলো আপনার 500, কিন্তু আপনার যখন উইথ এবং হাইট সেম রাখবেন তখন এটা পোর্ট্রেট হবে বা আপনার স্কোয়ার শেপের মধ্যে হবে। তো আপনার এখানে যদি আপনার ল্যান্ডস্কেপ থেকে পোর্ট্রেটে মুভ করেন তাহলে দেখেন অটোমেটিকলি আপনার ভ্যালুগুলো চেঞ্জ হয়ে গেল, সুইপ করে নিল। তো এখানে উইথ আছে 500, হাইট আছে 1000। তো আমি এটাকে ল্যান্ডস্কেপ করে নিই। আর এখানে দেখতে পাচ্ছেন আপনার রেজুলেশন, রেজুলেশনটা হলো প্রত্যেক ইঞ্চিতে আপনার কত পিক্সেল করে থাকবে। তো সচরাচর আমরা যদি আমরা ডিজিটাল মার্কেটিংয়ের জন্য ব্যানার বা পোস্টার এরকম ব্রোশিয়ার এগুলো ডিজাইন করে থাকি, তো আমরা 72 রেজুলেশনেই রাখবো, যেটা আছে সেটা কাস্টম রেজুলেশনেই রাখবো।
যদি প্রিন্টের জন্য কিছু দেওয়া হয় সেক্ষেত্রে আমরা 300 পিক্সেলে রাখবো, 300 পিক্সেল পার ইঞ্চ, ঠিক আছে। নর্মালি আমরা ডিজিটাল মার্কেটিংয়ের ব্যানারগুলোতে ক্ষেত্রে ফটোশপে কাজ করে থাকি, তো আমরা 72 পিক্সেল রাখতে পারবো। এখন দেখেন নিচে আছে কালার মোড, এখানে RGB আছে, গ্রে স্কেল আছে, CMYK আছে, ল্যাব কালার আছে, বিট ম্যাপ, তো এগুলো ডিসকাস করব পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেগুলোতে ব্রডভাবে দেওয়া হবে। এখন ফটোশপে ইন্টারফেসটা নিয়ে কথা বলা হচ্ছে, তো আপনার RGB কালারটা আমরা সিলেক্ট করে রাখবো, গ্রে স্কেল কালারটা হলো গ্রে, গ্রেশ ভাব থাকবে আপনার কালারের মধ্যে, আপনি অন্য কোনো কালার সাপোর্ট করবেন না, গ্রেশ কালারটা আপনার সাপোর্ট করবে, CMYK, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো অ্যান্ড ব্ল্যাক, কে ফর ব্ল্যাক, তো এই চারটা কালার সমন্বয়ে আমরা আর কি করে থাকি, সেটা আপনার প্রিন্টিংয়ে কাজে লাগে, আর RGB আমরা নর্মালি আমরা ডিজিটাল মার্কেটিংয়ে যে ব্যানারগুলো করে থাকি সেগুলোতে কাজে লাগবে। এখানে পাশে দেখছেন বিট আছে, বিট আপনার 8 বিট সিলেক্ট করে রাখবেন, আর অন্য বিটগুলো কেন এখন সিলেক্ট করা হচ্ছে না সেটা বলা হবে। এখানে দেখছেন ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস হোয়াইট, তো আপনার আর্টবোর্ডের কন্টেন্টটা কি হোয়াইট রাখবেন নাকি ব্ল্যাক রাখবেন নাকি আপনার ব্যাকগ্রাউন্ড কালার আপনার কোনো সিলেক্ট করে রাখবেন, ট্রান্সপারেন্ট রাখবেন না কাস্টম কিছু করবেন, তো সচরাচর আমরা হোয়াইটই রেখে থাকি, কজ ব্যাকগ্রাউন্ডের যে কালারটা সেটা আমরা ভিতর থেকে আমরা চেঞ্জ করে নিতে পারবো পরবর্তীতে, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। তো আমরা এখন কাস্টম শেপগুলোতে আমরা কাজ করছিলাম, অ্যাডভান্স অপশন আছে সেটা আমরা অ্যাডভান্স ক্লাসে শিখব, তো এখন বিগিনার, তা বিগিনার ক্লাসে আমরা এগুলোই দেখব। তো এখানে আমরা কাস্টমভাবে এটা সেট করে নিলাম। এখন আপনার কিছু কিছু আছে, যে এখানে আছে প্রিসেট করা থাকে যে ফটো, প্রিন্ট আর আপনার আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, ওয়েব, মোবাইল, ফিল্ম অ্যান্ড ভিডিও, তো ফটোসে আপনি দেখতে পাচ্ছেন সবগুলো কাস্টম শেপ দেওয়া আছে, কাস্টম কাস্টম করে দেওয়া আছে, সে কাস্টম সাইজগুলো আপনি চাইলে নিতে পারেন, কোনো প্রবলেম নেই। যদি আপনার ক্লায়েন্ট বা আপনার যে পথ যার জন্য আপনি কাজ করতে যাচ্ছেন সে যদি কোনো সাইজ দিয়ে যায় তাহলে অবশ্যই আপনি কাস্টম থেকে সিলেক্ট করে নিতে হবে। তো আমরা কাস্টম থেকে যেভাবে 1000x500 সিলেক্ট করেছিলাম সেভাবে সিলেক্ট করে দেই, আর আপনি চাইলে এখানে যে সেভ অপশনটা আছে সেখান থেকে আপনি সেভ করে নিতে পারবেন আপনার কোনো কোনো কাস্টম সাইজ। মনে করেন আপনার এই কাস্টম সাইজে আপনার সব সচরাচর কাজ করে থাকবেন, 1000x500 হাইট অ্যান্ড ল্যান্ডস্কেপ, এরকম একটা প্রিসেট আপনি নিজের থেকে তৈরি করে রাখতে চাচ্ছেন, তো এখানে আপনি ক্লিক করবেন, এই যে ডাউনলোডের মতো যে একটা অপশন আছে সেখান থেকে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি এটার প্রিসেটটার নাম কী দিতে চাচ্ছেন সেটা দিয়ে রাখবেন। আপনার মনে করেন আমি ক্লাস 1 দিলাম, আর আপনারা যদি সেভ নাও করে রাখতে চান সেটার ক্ষেত্রেও কোনো প্রবলেম নেই, কিন্তু আপনারা যদি এক সাইজের মধ্যে সবসময় কাজ করে থাকেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই সেভ করে রাখবেন, তাহলে আপনার সময় তার সেভ হবে। তো সেভ প্রিসেট, তো এখানে আপনার সেভ প্রিসেট হয়ে গেল 1000x1000px 72 রেজুলেশন। তো আমরা এগুলো সিলেক্ট হওয়ার পর আমরা ক্রিয়েট করে দেব, ক্রিয়েট অপশনে ক্লিক করার পরেই আমাদের একটা এরকম ইন্টারফেস চলে আসবে, ইন্টারফেসটা এরকম থাকবে। তো আপনার তো এটা হলো আমাদের ক্যানভাস, এটা হলো আমাদের ক্যানভাস, ক্যানভাসের মধ্যে আপনার যত কিছু, যেমন আপনার ফটো ডিজাইনের সময় আপনারা দেখে থাকেন যে ব্যানারগুলোর মধ্যে আপনার আইকন আছে, তো আপনার ছবি অ্যাড করে থাকে, তো এরকম টাইপের যদি কোনো ব্যানার বা আপনার পোস্টার, ব্রোশিয়ার এগুলো ডিজাইন করতে চান তো আপনাদের এরকম একটা আর্টবোর্ড বা ক্যানভাস প্রয়োজন। তো এই ক্যানভাসটা আপনাদের অনেকগুলো চলে আসছে, ধীরে ধীরে সবগুলোই দেখানো হবে, তো প্রথম ক্লাসে আমরা কভার আপ করব মুভ টুল এবং আপনার মার্কিউ টুল, মার্কিউ টুল এবং মুভ টুল। মার্কিউ টুলের মধ্যে আরও 4টা অপশন আছে বা 3-4টা অপশন আছে, সেই 4টা অপশন নিয়েও আমাদের কাজ দেখানো হবে, আর পাশাপাশি কিছু টুলস নিয়ে কাজ দেখানো হবে, সেটা হলো জাস্ট দেখানোর জন্য, দেখানোর জন্যই দেখানো হবে, কজ হলো এগুলো নিয়ে বিশদ আলোচনা পরবর্তী ক্লাসগুলোতে করা হবে, কিন্তু যা না হলেই নয় সেগুলোই প্রথম ক্লাসে কভার আপ করা হবে। এখানে হলো এটার যে প্লাস চিহ্নর মতো আইকন, সেটা হলো আপনার মুভ টুল, কোনো কিছু কোনো অবজেক্ট মুভ করার জন্য যে টুলটা প্রয়োজন হয় সেটা হলো মুভ টুল। আপনার কোনো অবজেক্ট আছে,
অবজেক্ট বলতে আপনার পিকচার থাকতে পারে, কোনো শেপ থাকতে পারে, কোনো টেক্সট থাকতে পারে, সেগুলো মুভ করার জন্য আপনার মুভ টুলটা দরকার পড়বে। আর আপনার এখন আপনি দেখেন মার্কি টুলটা আপনি সিলেক্ট করে জাস্ট ড্র্যাগ করবেন, লেফট ক্লিক করে মাউসের ড্র্যাগ করার সাথে সাথে দেখবেন একটা স্কোয়ার শেপের মতো একটা অ্যাক্টিভ জোন আপনার হয়ে গেল। তো এই অ্যাক্টিভ জোন আপনারা কাজ করতে পারবেন, বর্তমানে আপনি ফুল ক্যানভাসে কাজ করতে পারবেন না, এই স্কোয়ার শেপের যতটুকু আছে, যতটুকু আপনি মার্কি টুল দিয়ে আপনি সিলেক্ট করেছেন ততটুকু অংশে আপনি কাজ করতে পারবেন, আর বাকি অংশগুলো কাজ করবে না। তো আমরা এখানে লেয়ার একটা অপশন আছে, লেয়ারটা একটু বলে নিই। লেয়ারটা হলো আপনার ফটোশপের মেরুদণ্ড বলা যায়। আপনার যদি লেয়ার সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার না থাকে সেক্ষেত্রে কাজ করা যাবে না। তো আজকে লেয়ার নিয়ে কথা বলবো না, কিন্তু কিছু দেখানো হবে লেয়ারের কাজটা, কিন্তু বিশদভাবে আলোচনা পরবর্তী ক্লাসগুলোতে করা হবে। লেয়ারটা কি? লেয়ারটা হলো স্তর। লেয়ার মানে হলো স্তর, একটা স্তরের পর একটা স্তর, একটা স্তরের পর একটা স্তর, এরকম করে আপনার স্তরের পর স্তর হতে থাকবে। আপনি কোন স্তরটাকে সবার উপরে রাখতে চাচ্ছেন, কোনটাকে সবার নিচে রাখতে চাচ্ছেন, সেটা আপনি সিলেক্ট করে নিতে পারবেন। যেমন মনে করেন আপনি একটা বইয়ের ওপর আপনি আরেকটা বই রাখলেন, সেই বইয়ের উপর আরেকটা বই রাখলেন, তো এখানে তিনটা লেয়ার হয়ে গেল, এখানে আপনার তিনটা লেয়ার হয়ে গেল, তিনটা ইন্ডিভিজুয়াল লেয়ার। এখন আপনি দেখতে পাচ্ছেন এখানে জাস্ট একটা লেয়ার আছে, এই একটা লেয়ারের মধ্যে যদি আমি কোনো অবজেক্টকে আঁকি, যেমন আমি একটু দেখাই, করে দেখাই, এটা হলো আপনার ব্রাশ টুল। ব্রাশ টুল নিয়ে আমি জাস্ট দেখাবো আজকে, বিশদভাবে আলোচনা পরবর্তীতে করা হবে। তো আমি কালার, ফরগ্রাউন্ড কালার একটা নিলাম, নেওয়ার পর আমি এটাকে বড় করার জন্য আমরা থার্ড ব্র্যাকেটে ক্লোজিং ব্র্যাকেটটা দেব, এই ব্রাশটা বড় হয়ে যাবে। তো আমি এখানে টান দেওয়ার পর দেখেন আপনার মুভ টুল দিয়ে এই অবজেক্টটাকে আমি মুভ করতে পারছি না, এখানে একটা এরর দেখাচ্ছে, সেই এররটা আমরা পরে আলোচনা করব। এখানে দেখেন কেন আমি এটাকে মুভ করতে পারছি না, কারণ হলো এটা প্রথম লেয়ারের সাথে লেগে গিয়েছে, আমরা এটার জন্য কোনো আলাদা লেয়ার সিলেক্ট করিনি, তার জন্যই আপনার এই প্রবলেমটা হচ্ছে। তো আপনারা দেখবেন নতুন লেয়ার আসার পর আপনার এখানে আমি যখন নতুন লেয়ার নেব, তখন যখন ব্রাশ টুল দিয়ে আমি এটাকে আঁকাআঁকি করব, তখন দেখেন আমি মুভ টুল দিয়ে সিলেক্ট করে আমি এটাকে মুভ করতে পারছি, নাড়াচড়া করতে পারছি। কেন? এটা আমি একটা আলাদা লেয়ারে সিলেক্ট করেছি। আমি আবারও বলছি অবজেক্টটা আলাদা লেয়ারে সিলেক্ট করতে হবে, প্রতিটা অবজেক্টই আপনারা আলাদা আলাদা করে লেয়ারে সিলেক্ট করবেন। আলাদা লেয়ারে সিলেক্ট না করলে পরবর্তীতে আপনার পুরো ডিজাইনটাকে নতুন করে আবার করতে হবে, যদি আপনি কোনো চেঞ্জেস আনতে চান। প্রত্যেক ডিজাইনে চেঞ্জেস প্রয়োজন হয়, তো চেঞ্জেস আনতে হলে আপনার যদি এক লেয়ারে সব কাজগুলো করে থাকেন তাহলে আপনার চেঞ্জেস করা যাবে না। আপনার চেঞ্জেস করতে হলে অবশ্যই আলাদা আলাদা লেয়ার সিলেক্ট করতে হবে এবং আলাদা আলাদা লেয়ারে কাজ করতে হবে। তো এখন এই লেয়ারটি আমরা ডিলিট করে দিচ্ছি, লেয়ারটি আমরা কিভাবে নতুন লেয়ার আনবো সেটা আবারও দেখাচ্ছি। দেখেন উইন্ডোজ বারের নিচে এই যে এই আইকনটা আছে, এই আইকনটাকে ক্লিক করলেই আপনি দেখেন উপর একটা লেয়ার অপশন আসছে, সেই লেয়ারে এতটুকু মাথায় রাখবেন নতুন কোনো অবজেক্ট নিয়ে কাজ করতে হলে আপনার অবশ্যই লেয়ারটাকে সিলেক্ট করতে হবে। তো নতুন লেয়ার নেওয়ার পর আমরা এটাকে এখানে রাখবো। এখন হয়তোবা আপনার প্রথম প্রথম আপনার লেয়ার অপশনটা নাও আসতে পারে, তখন আপনি কি করবেন, এই যে দেখেন এখানে উইন্ডোজ নামে একটা অপশন আছে, মেনু বারে উইন্ডোজ নামে একটা অপশন আছে, সেই উইন্ডোজ ক্লিক করার সাথে সাথেই আপনি দেখতে পারবেন অনেকগুলো ক্যাটাগরি চলে আসছে, সেই ক্যাটাগরির মধ্যে আপনি ফাইন্ড করবেন লেয়ার কোন ক্যাটাগরিটা আছে। তো লেয়ার এখানে সিলেক্ট করা আছে কারণ আমাদের উইন্ডোজের মধ্যে আছে। তো আপনার লেয়ারটা সিলেক্ট করলে আপনার চলে আসবে লেয়ার বক্সটা। তো আমি ফার্স্টেই দেখাচ্ছি যে মার্কিউ টুলটা, আপনি দেখেন যখন আমি ব্রাশ টুল দিয়ে এটাকে ড্র্যাগ করছি তো এটা পুরো ক্যানভাস জুড়ে আঁকা হলো, কিন্তু আমি যখন মার্কিউ টুলটা সিলেক্ট করে লেফট ক্লিক করে ড্র্যাগ করব, যতটুকু অংশ এটা কভার করেছে ততটুকু অংশ এখন অ্যাক্টিভ, ততটুকু অংশ এখন অ্যাক্টিভ রয়েছে, আর বাকি অংশগুলো ডিঅ্যাক্টিভ। সেটা আমরা কীভাবে একটু বুঝে নিই, এখানে দেখেন আমরা যখন এখান থেকে ড্র্যাগ করব,
তখন দেখেন আর বাকি কোনো অংশ যাচ্ছে না, শুধু এই জায়গাগুলোর মধ্যেই আপনার ঘোরাফেরা করছে কালারটা, আর অন্য কোনো বাইরে যাচ্ছে না, কারণ এই জায়গাগুলো বর্তমানে অ্যাক্টিভ রয়েছে। তো মার্কিউ টুল দিয়ে আপনার সিলেকশন বা অ্যাক্টিভ করে নিতে পারবেন, যে জায়গায় আপনি কাজ করতে চাচ্ছেন সেই জায়গাগুলো আপনি সিলেক্ট করে আপনি অ্যাক্টিভ করে নিতে পারবেন। এটাকে আমি আন্ডো করে দিয়ে দিচ্ছি, ক্যানভাসটা সাদা করে দিলাম। তো এটা হলো মার্কিউ টুল দিয়ে কাজ। আর আমরা আরেকটু জেনে নেই এই কালার অপশনটা সম্পর্কে। এ দেখেন এই উপরে যে ব্লু কালারটা বর্তমানে আছে সেটা হলো ফরগ্রাউন্ড কালার, ফরগ্রাউন্ড কালার। আর নিচে যেটা রয়েছে, নিচে এখন যে গ্রিন কালারটা, মনে করেন নিচে গ্রিন কালারটা যে রয়েছে সেটা হলো আপনার ব্যাকগ্রাউন্ড কালার, উপরে যে ব্লু কালারটা রয়েছে সেটা হলো আপনার ফরগ্রাউন্ড কালার, আর নিচে যেটা রয়েছে আপনার সেটা ব্যাকগ্রাউন্ড কালার। ফরগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার কি বিশদভাবে আলোচনা করা হবে। তো আর নিচে যে ছোট্ট করে দেখতে পাচ্ছেন এই অপশনটা, সেটাকে ক্লিক করলে আপনাদের যে ডিফল্ট ব্যাকগ্রাউন্ড এবং ফরগ্রাউন্ড কালার আছে সেটা চলে আসবে। নর্মালি ডিফল্টভাবে থাকে হলো ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক এবং ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট। তো এটাকে আমরা যদি প্রিসেট মানে পুরনো অবস্থায় নিয়ে যেতে চাই সেক্ষেত্রে আমরা এটা ক্লিক করব। এটা ক্লিক করলেই ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক এবং ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট হয়ে যাবে। এখন আমরা দেখব এই ফরগ্রাউন্ড কালারটা কিভাবে চেঞ্জ করব। ফরগ্রাউন্ড কালার অথবা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার নিয়ম একই। আপনার এটার মধ্যে লেফট ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পর এরকম কালার প্যানেল চলে আসবে। এ প্যানেল থেকে আপনার যে কালারটা পছন্দ হয় সেটা আপনি করে নিতে পারবেন। তো এখানে রেডিশ আছে, কজ এখান থেকে রেডটা সিলেক্ট করা আছে। তো এখান থেকে আপনি একটু উপরে উঠাবেন, দেখেন কালারগুলো চেঞ্জ হতে থাকছে। এখন আপনি মনে করেন আপনার এই কালারটা দেবেন, এই কালারটার মধ্যে আপনার লাইট এবং ডিপ এগুলো করার জন্য আপনার এই প্যানেলটা ইউজ করবেন, আর আপনার কালার চেঞ্জ করার জন্য আপনার এই প্যানেলটা ইউজ করবেন, যে কালারগুলো চেঞ্জ হতে থাকবে। লেফট ক্লিক করে ড্র্যাগ করলে আপনি দেখবেন কালারগুলো চেঞ্জ হতে যাচ্ছে। যে কালারটা আপনার পছন্দ সেটা সিলেক্ট করে এবং সেটার লাইট ভার্সন নেবেন নাকি আপনার ডিপ ভার্সন নেবেন সেটা আপনি সিলেক্ট করে নিতে পারবেন। তো মনে করেন আমরা এখন এটাকে সিলেক্ট করে ওকে দিয়ে দেবো, ওকে দিলেই আপনার সেট হয়ে যাবে। আর ডি সিলেক্ট কীভাবে করবো, কন্ট্রোল ডি, এটা নোট করে নেবেন, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি দিলে আমরা এই ডি সিলেক্ট হয়ে যাবে। এখন আপনি মনে করেন সব কিছুই আমি কিবোর্ড প্রেসের মাধ্যমে দেখাচ্ছি, না আপনার এখান থেকে আপনি ডি সিলেক্ট করতে চাইলে সিলেক্ট যে অপশনটা আছে সেই সিলেক্ট অপশনে গিয়ে আপনি ডি সিলেক্ট করতে পারবেন। তো আপনার শর্টকাট কী যে মনে রাখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু অবশ্যই শর্টকাট কীগুলো আপনার কাজকে সহজ করে তুলবে, আপনার সময়গুলোকে সেভ করবে। তো শর্টকাট কীগুলো আপনার নোট ডাউন করে রাখবেন, কিন্তু অপশন আছে আপনারা অপশনটা ইউজ করতে পারবেন, অপশন রয়েছে। তো আমরা এখানে যদি আমরা মার্কিউ টুল দিয়ে ড্র্যাগ করি, তারপর আমরা সিলেক্ট টুলে যাব, সিলেক্ট টুলে যেয়ে আমরা এটাকে ডিসিলেক্ট করতে পারবো, ডিসিলেক্ট ক্লিক করলে চলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার ডিসিলেক্ট অপশনটা মানে কীভাবে করবেন সেটা দেখতে পাচ্ছেন। তো আমরা ফার্স্টে লেয়ার প্যানেলটা ওপেন করে নিই। তো এখন মার্কিউ টুল দিয়ে আমরা যখন ড্র্যাগ করব তখন এতটুকু অংশ সিলেক্ট হচ্ছে। এই যে এই জায়গাগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন, একটু খেয়াল করে দেখবেন, ভিডিওতে একটু মনোযোগ দিবেন, ক্লাসগুলোতে মনোযোগ দিলে আপনারা ফটোশপের ডিপ নলেজ নিতে পারবেন। এখন বিগিনার কোর্স শুরু হচ্ছে, অ্যাডভান্স লেভেলের কোর্স বিগিনার কোর্স শেষ হওয়ার পর দেওয়া হবে। আর ভিডিও শুরুতে আপনাদের বলা হয়েছিল আপনাদের ভিডিওতে কোনো কিছু বুঝতে প্রবলেম হলে অথবা প্র্যাকটিস করার সময় কোনো কিছু সমস্যা হলে আপনারা 24 আওয়ার্সের মধ্যে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, সেই কমেন্টগুলো নিয়ে পরবর্তী ক্লাসে ভিডিওটি করা হবে। এভাবেই আমরা ভিডিওটি সেট আপ করবো। ভিডিওটি সেট আপ করলে আপনার যে প্রবলেমটা আছে সেটা আপনি সলভ করে নিতে পারবেন ওই ক্লাসে। আর আপনাদের এসডাব্লিউ কিছু দেওয়া হবে, প্রথম ক্লাস শর্ট এসডাব্লিউ থাকবে। সো এসডাব্লিউগুলো আপনারা মেলে মেল করবেন আমাদেরকে, মেল করার মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে আপনার 24 আওয়ার্সের মধ্যে যদি মেলটা করে দেন আমাদেরকে, তো ওই দ্বিতীয় যে আমাদের ভিডিওটা আসবে বা দ্বিতীয় যে টিউটোরিয়ালটা আসবে সেটার মধ্যে আমরা এটা কভার আপ করে দেব। তো চলুন দেখি, আমরা মার্কিউ টুল দিয়ে আমরা ট্র্যাক করলাম, ট্র্যাক করার পর আমরা দেখছি এই জোনটা সিলেক্ট হয়েছে। এখন আমি চাচ্ছি আরও কিছু জোন সিলেক্ট করতে, কিন্তু এটা হচ্ছে না।
ড্র্যাগ করার পর যতটুকু সিলেক্ট করছে পরবর্তী যে আবার ড্র্যাগ করতে যে সেটা হচ্ছে না। তো সেটা হওয়ার জন্য আমাদের করতে হবে কি, ড্র্যাগ করব, তারপর এই যে অপশনটা আছে অ্যাড টু সিলেকশন, এই অপশনটা ক্লিক করব। ক্লিক করার পর যখন আবার ড্র্যাগ করব তখন দুইটা অপশনই থাকছে, আরও যদি ড্র্যাগ করতে চাই ড্র্যাগ করতে পারব। তো এগুলো একটার পর একটা সিলেকশন হতে থাকবে। তো এটা শর্টকাট কি হচ্ছে আপনার, প্রথমে আমি কন্ট্রোল ডি দিয়ে রিমুভ করে দেই। এটা আপনার নর্মাল জোনে থাকলেও আমরা যদি শর্টকাট কি দিয়ে করতে চাই, তখন ড্র্যাগ করব, শিফট ধরব এবং আবার ড্র্যাগ করব। তো দেখেন এটা শর্টকাট কি হচ্ছে। শর্টকাট কি এখানে আপনার দেখেন কিভাবে সুবিধা করছে, আপনি যখন নর্মালি আপনারা সিলেক্ট করতে যাচ্ছেন এটা, এটার পর আপনি করতে যাচ্ছেন এটা, তারপর এটা। এখন দেখেন আপনি এখন তিনটা নিয়েছেন বিদায়, এই অপশনটা অ্যাড টু সিলেকশন সিলেক্ট করেছেন। এখন নর্মালি ধরেন আপনি কোনো কাজ করতে যাচ্ছেন, যেটার মধ্যে আপনি একটা সিলেকশনে হয় সেটা কাজ শেষ হওয়ার পর আপনি আরেকটা করতে চাচ্ছেন, তো দেখেন এখানে আপনি ড্র্যাগ করলেন, তারপরে এখানে দেখেন আরেকটা চলে আসলো, আরেকটা চলে আসতো, তো এই প্রবলেম হয়। তো শর্টকাট কি দিয়ে করলে আপনার সচরাচর এই প্রবলেমটা হবে না। আপনার নর্মালি ড্র্যাগ করবেন, ড্র্যাগ করার পর আপনার যখন দুইটা প্রয়োজন আপনি দুইটা শিফট ধরে টান দিয়ে দিয়ে দিতে পারবেন, আর যখন আপনার একটা প্রয়োজন তখন আপনার একটাই করতে পারবেন। তো এটা হলো আপনার সুবিধা। তো আরেকটা অপশন আছে পাশেই দেখতে পাচ্ছেন, এটা হলো আপনার যেরকম ওইটা অ্যাড করে, এটা হলো আপনার সাবট্র্যাক্ট করে, সাবট্র্যাক্ট মানে মাইনাস করে দেয়। তো এই অপশনটা ক্লিক করে যখন আমরা এটাকে ড্র্যাগ করব তখন দেখেন কি হচ্ছে, এটা মাইনাস হয়ে যাচ্ছে, যতটুকু অংশ আমরা করছি ততটুকু আপনার মাইনাস হয়ে যাচ্ছে। তো মাইনাস হয়ে যাওয়ার পরে আমরা এগুলোকে কাট হয়ে যাচ্ছে, তো নো পিক্সেল অ্যান্ড সিলেকশন, ওকে। তো যদি এরকম সিলেকশন করে আপনি বাদ দিতে চান যে সিলেকশনটা আপনি বাদ দিবেন, তো এই ক্ষেত্রে এটা করতে পারেন। আর আপনার আরেকটা যেটা, এটাও নর্মালি শর্টকি আছে, যে এরকম ড্র্যাগ করলেন, ড্র্যাগ করার পর আপনি মনে করেন বাদ দিতে চাচ্ছেন, দেখেন আমরা যখন অল্টার চাপ দিচ্ছি তখন এখানে প্লাস চিহ্ন নিচে মাইনাস চলে আসছে, মাইনাস চলে আসে মানে এটাকে বাদ দেওয়া। এভাবে আমরা টান ড্র্যাগ করে যখন আমরা বাদ দেব তখন দেখেন ড্র্যাগ হয়ে যাচ্ছে। তো এখানে আমার সিলেক্ট করার আর প্রয়োজন পড়ছে না, তো আমরা শর্টকাট হয়ে যাচ্ছে। তো মাইনাস করার জন্য আমরা অল্টার কিটা চেপে ধরলাম, তো এটা নোট করে নিতে পারেন আপনার মার্কিং টুল। সাবট্র্যাক্ট করতে হলে আপনার অল্টার ধরতে হবে, আর অ্যাড করতে হলে আপনার শিফট ধরতে হবে, আর আপনার এটাকে বাদ দিয়ে মানে রিমুভ করতে হলে আপনার কন্ট্রোল টি প্রেস করতে হবে, এবং আপনার দুইটা যখন আপনি এখন চাচ্ছেন হলো এই যে এই অপশনটা কাজ করবেন, এই অপশনটা দেখেন আপনি ক্লিক করার পর আপনি যখন ড্র্যাগ করছেন তখন এটা করবে কি, কমন জায়গাগুলো আপনার নিয়ে নেবে, এই দুইটা রেক্ট্যাঙ্গেলের মধ্যে কমন যে জায়গাটা আছে মানে ইন্টারসেকশন করবে, কমন যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোকে আপনার রিসিভ করে নেবে, বাকিগুলো রিমুভ করে দেবে। দেখেন আবারও দেখেন এটার থেকে আপনার এই যে এতটুকু যদি আমি নিতে চাই তাহলে এই মাঝখানের অংশটুকু শুধু কভার হবে, বাকি সাইড থেকে চলে যাবে, চার সাইড থেকে চারটা অবজেক্ট চলে যাবে, তো এভাবে সিলেক্ট হয়ে যাবে। তো এটা হলো ইন্টারসেক্ট করা, তো ইন্টারসেক্ট আমরা করে নিলাম। তো মার্কিং টুল নিয়ে চারটা অপশন, এখন ইন্টারসেক্টটা আপনার প্রশ্ন আসতে পারে ইন্টারসেক্টটা আমরা কিবোর্ড দিয়ে কীভাবে করব। ইন্টারসেক্টটা কিবোর্ড দিয়ে করতে হলে আমরা অল্টার এবং হলো আপনার শিফট একসাথে চাপলে ইন্টারসেক্ট হয়ে যাবে, তখন আপনি ড্র্যাগ করলেই দেখবেন এটা চলে আসছে। তো আপনার পেইন্ট প্যাকেট টুল দিয়ে কালার করতে পারেন। এখন এখানে আরেকটা শর্টকাট কি হলো, আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি লেয়ারটাকে। এখন দেখেন আপনি যখন মার্কিং টুল দিয়ে ড্র্যাগ করলেন, ড্র্যাগ করার পর আপনার এতটুক এরিয়া হলো অ্যাক্টিভ, মার্কিং টুলে যে সিলেকশন আছে সেতটুক এরিয়া হলো অ্যাক্টিভ, আর বাকিগুলো ডিঅ্যাক্টিভ রয়েছে বর্তমানে। এখন আপনি একটা লেয়ার নিলেন, লেয়ার নেওয়ার পর আপনার যে ফরগ্রাউন্ড কালার আছে এবং ব্যাকগ্রাউন্ড কালার আমরা অন্যটা সিলেক্ট করে নিই, ব্যাকগ্রাউন্ড কালার একটা মনে করেন আমরা এটা নিলাম। নেওয়ার পর আমরা চাচ্ছি শর্টকাট কি দিয়ে এটাকে ফিল করব, পেন বাকেট টুলে যাওয়ার আমার প্রয়োজন নেই। তো আমরা কি করব, এটা কন্ট্রোল ডিলিট দিলে আপনার
ব্যাকগ্রাউন্ড কালারে যেটা আছে সেটা আপনার ফিল হয়ে যাবে। কন্ট্রোল ডিলিট দিলে আপনার ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে ফিল হয়ে যাবে। আর আপনার হলো ট্র্যাক করে অল্টার ডিলিট দিলে আপনার ফরগ্রাউন্ড কালারটা সিলেক্ট হয়ে যাবে। নোট করে নিন, অল্টার ডিলিট দিলে আপনার ফরগ্রাউন্ড কালারটা আপনার চলে আসবে মার্কি টুলে যে সিলেকশন এরিয়াটা আছে সেটার মধ্যে। আর আপনার যদি কন্ট্রোল ডিলিট দেন তাহলে আপনার ব্যাকগ্রাউন্ড কালারে যে কালারটা আছে সেটা চলে আসবে মার্কি টুলের মধ্যে, মার্কি টুলের সিলেকশনের জায়গার মধ্যে। তো এখন আমরা আন্ডু করে দিচ্ছি। এখন আমরা কন্ট্রোল টি দিয়ে আমরা মার্কি টুলটা সরিয়ে দিচ্ছি। এখন দেখেন, এখন তো আমাদের একটা ফরগ্রাউন্ড কালার মানে মার্কি টুল দিয়ে কোনো সিলেকশন করা নেই, ফুল ক্যানভাসে আমাদের বর্তমানে অ্যাক্টিভ। তো ফুল ক্যানভাসে করতে হলে, ফুল ক্যানভাসে যদি কালার করতে চান সেক্ষেত্রে আপনারা করতে পারবেন এই কন্ট্রোল এবং অল্টার ডিলিটের মাধ্যমে। ঠিক আছে, আমরা একটু করে দেখি। তো কন্ট্রোল দেখেন, লেয়ারটা কিন্তু আমাদের নতুন লেয়ার নেওয়া আছে। তো কন্ট্রোল এবং ডিলিট চাপলে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসছে, ব্যাকগ্রাউন্ডে যে কালারটা ফুল ক্যানভাসে চলে আসছে এখন। আর আন্ডো দিয়ে, কন্ট্রোল সেট আন্ডো দিয়ে আমরা অল্টার ডিলিট দিয়ে আমরা ফরগ্রাউন্ড কালারটা নিয়ে আসতে পারবো। তো ফুল ক্যানভাস এখন যেহেতু অ্যাক্টিভ, সেহেতু আমরা ফুল ক্যানভাসে কালারটা চলে যাচ্ছে। এখন আমরা আরেকটু কিছু দেখব। এখন ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালারে দুইটা সিলেক্ট করা আছে। তো দেখেন মার্কি টুল, এতে রেক্ট্যাঙ্গেল আছে আর ইলিপস টুল আছে। ইলিপস টুলটা রেক্ট্যাঙ্গেল দিয়ে অনেক কাজ করা হয়েছে, ইলিপস টুলটা আমরা একটু দেখি। ইলিপস টুলটার মধ্যে আমরা দেখব, এই যে এখানে যদি আসেন আপনার মিডিলে রেখে দেন, মিডিলে রেখে দেওয়ার পর আপনাদের এই জোনটা যে আপনার ইলিপস টুলটা আছে, ইলিপস টুলটা আপনার অ্যাক্টিভ এরিয়া, ইলিপস টুলের মধ্যে যে অংশগুলো আছে। তো এটার মধ্যে আপনি যদি চান তাহলে ফেদার দিয়ে দিতে পারেন। ফেদার দিলে কি হবে দেখেন, আপনার আমরা নর্মালি আমরা সিলেক্ট করলাম ড্র্যাগ করে, ড্র্যাগ করার পর দেখেন এখানে ফেদার আছে। ফেদার জিনিসটা কি, ফেদার জিনিসটা আমরা একটু প্র্যাকটিক্যালি করে দেখাই। যখন আমরা এখানে 50 পিক্সেল, আপনারা যে পিক্সেল নিতে চাবেন নিতে পারবেন, এটা নেওয়ার পর আমরা যখন তো দেখেন এখন হয়তো ওই সময় কোনো প্রবলেম হয়েছিল যার কারণে কাজটা করছিল না। তো এখন কন্ট্রোল ডিলিট দেওয়ার সাথে সাথে দেখেন আপনার কালারগুলো কিন্তু ব্লেন্ডের মতো হয়ে যাচ্ছে, ব্লেন্ড করে আপনার মিশে যাচ্ছে। তো এটা হচ্ছে হলো আপনার ফেদার দেওয়ার কারণে, আপনার 50 পিক্সেল আপনি ফেদার দিয়েছেন তার কারণে আপনার এটা হচ্ছে। তো আপনার 50 পিক্সেল ফেদার দেওয়ার পর আপনার এই কালারটা হচ্ছে। এখন আপনি যখন কন্ট্রোল ডি দিবেন, এখন অন্য জায়গায় সিলেক্ট করতে যাচ্ছেন এবং আপনি এই ফেদারটা চাচ্ছেন না, কিন্তু আপনার অটোমেটিকলি ওইখানে সিলেক্ট করা আছে, প্রিসেটের মতো আপনার সিলেক্ট করা রয়েছে। তো এখন যখন আপনি ফরগ্রাউন্ড কালার দিতে যাচ্ছেন এরকম আপনার ব্লেন্ডের মতোই হয়ে যাচ্ছে। তো এরকম ব্লেন্ড হয়ে যাওয়ার আপনি চাচ্ছিলেন না, আপনি চাচ্ছিলেন যেরকম ফার্স্টে আমরা নর্মালি করেছি সেটা। তো আপনার যখন আপনার উপরে ফেদারটা আপনার সিলেক্ট করে দেওয়া আছে তখন আপনি সেটা করতে পারবেন না। তো তাই আমরা এখানে সবসময় ফেদার আমাদের জিরো থাকবে, এখান থেকে আমরা চেঞ্জ করে নেব। কীভাবে করব দেখেন, আরেকটা জিনিস আপনারা ধরে রাখেন যে আপনারা যখন ইলিপস টুলটা আপনাকে ছোট বড় করছেন তখন দেখেন এক মাপে হচ্ছে না, কিন্তু যখন আমরা অল্টার এবং শিফট ধরে এটা কাজটা করব তখন দেখেন একেবারে বরাবরভাবে যেরকম আপনার বৃত্তাকার সেই বৃত্তাকার পুরোপুরি হচ্ছে। তো এভাবে আমরা ইলিপস টুলটা দিয়ে কাজ করতে পারবো। অল্টার এবং শিফট ধরে যদি আমরা বরাবর চাই যে না একেবারে রাউন্ডেড শেপ হবে, পুরোপুরি রাউন্ডেড শেপ হবে, তো আমরা এভাবে অল্টার এবং শিফট ধরে কাজটা করব। তো দেখেন এটা কাজ করার পর আমাদের ফেদার কিন্তু এখন জিরো দেওয়া, ফেদার এখন জিরো দেওয়া। এখন যদি আমরা অল্টার ডিলিট দেই তাহলে আমাদের ফরগ্রাউন্ড কালারটা চলে আসছে এবং একেবারে সলিড, কারণ আমাদের ফেদার জিরো দেওয়া। ফেদারের কাজটা হলো ব্লেন্ড করে দেওয়া, জিনিসগুলোকে ব্লেন্ড করে দেওয়া বা এজেসগুলোকে শার্প, এজেসগুলোকে আপনার মানে শার্প না করে নর্মালি করে দেওয়া, যে আপনার ব্লেন্ডের মতো করে দেওয়া, এজেসগুলো আপনার ব্লেন্ডের মতো করে দেওয়া। তো আপনারা এটা
ফেদারের কাজ অনেক রয়েছে, অনেক জায়গায় আপনারা ইউজ করতে পারবেন, সেগুলো পরবর্তী ক্লাসগুলোতে আমরা কভার আপ করব। তো আমরা এখানে দেখতে পারবো যে আপনার ফরগ্রাউন্ড কালার আপনার দেওয়া হয়েছে। এখন আপনি চাচ্ছেন যে না, আমি এখানে ফেদার ইউজ করতে চাব, ফেদার ইউজ করব। তো এখানে আপনার রাইট ক্লিক করে, আপনি যখন এই অপশনে আছেন তখন রাইট ক্লিক করলে আপনার ফেদার দেখতে পাচ্ছেন, এখানে ফেদারে ক্লিক করবেন। তো এখানে 5 বা আপনার 50 আগের মতোই নিয়ে নেই, 50 নিয়ে যখন আমরা অল্টার ডিলিট দেব তখন দেখেন ব্লেন্ড হচ্ছে। কিন্তু পরবর্তীতে যখন আমরা আবার ড্র্যাগ করব ইলিপস টুলটা, তখন দেখেন আমরা যখন ব্যাকগ্রাউন্ড কালারটা দিব তখন সলিড হচ্ছে। তো এটা হলো আপনার একটা অবজেক্টের ক্ষেত্রে কাজে লাগে, যে আমরা যখন অল্টার শিফট ধরে আমরা ড্র্যাগ করলাম, ড্র্যাগ করার পর যখন আমরা এটার মধ্যে আমরা ফেদার দিতে চাব আর বাকি পরবর্তীতে যে কাজগুলো করব সেটাতে যদি ফেদার না দিতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে রাইট ক্লিক করে আমরা ফেদার অপশনটা ক্লিক করব। রাইট ক্লিক করে আমরা ফেদার অপশনটা ক্লিক করব। ফেদার অপশনটা ক্লিক করার পর আমরা এখানে আমাদের যত পিক্সেল আমরা ফেদার দিতে চাই যতটা কম দিব ব্লেন্ডটা তত কম হবে, যত বেশি করব ব্লেন্ডটা তত বেশি হবে। তো আমরা যত পিক্সেল ফেদার দিতে চাই আমরা দিয়ে ওকে দিয়ে দিব। তো এই অবজেক্টটার ক্ষেত্রে শুধু অ্যাপ্লিকেবল হবে এই ফেদারটা, পরবর্তীতে আপনি যত অবজেক্টই আপনি ট্রিপ অ্যান্ড ড্র্যাগ করেন কিন্তু আপনার ওইটার ক্ষেত্রে আপনার হবে না। তো আপনার যে অবজেক্টটার ক্ষেত্রে দরকার সেই অবজেক্টটার ক্ষেত্রে আপনারা করে নেবেন। দেখেন আমরা বারবার কিন্তু একই ভুল করে যাচ্ছি, আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে কাজ করে যাচ্ছি। তো আপনারা এটা করবেন না, এটা নিয়ে একেবারে সচেতন থাকতে হবে। লেয়ার আপনারা জাস্ট এখন জাস্ট নতুন লেয়ার নেবেন। আর আপনারা দেখতে পাচ্ছেন আপনার মার্কি টুলের মধ্যে আপনার অনেকটা কভার আপ করে দেওয়া হয়েছে। এখন আরেকটা আছে, মার্কি টুলে আপনার তো অ্যাক্টিভ জোনের মধ্যে কাজ করছেন, এখন আপনি যদি চান যে না আমরা যে অপশনটা আছে সেটা ব্যাকে কাজ করব, মানে ইনভার্সে কাজ করব, তো ইনভার্স সিলেক্ট করার একটা অপশন রয়েছে, সেটা আমরা এখন দেখব। তো মার্কি টুলটা যখন আমরা সিলেক্ট করব, মার্কি টুলটা আমরা সিলেক্ট করার পর ডিপ অ্যান্ড ড্র্যাগ করে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেওয়ার পর আমরা এভাবে ছেড়ে দেব। আমরা এখানে দেখব যখন রাইট ক্লিক করে সিলেক্ট ইনভার্স করে দিলে আপনার এই জায়গাটা বাদে আপনার বাকি সব জায়গায় অ্যাক্টিভ। আমরা একটু ট্রাই করে দেখি, অল্টার ডিলিট, এই জায়গাটা বাদে বাকি সব জায়গায় অ্যাক্টিভ। এত সময় ছিল যে বৃত্তাকারে ভিতরে যতটুকু আছে ততটুকু অ্যাক্টিভ, বাকিগুলো হলো ডিঅ্যাক্টিভ। এখন যখন আমরা ইনভার্স অপশনটা সিলেক্ট করলাম তখন আমরা দেখলাম কি বাকি যে জায়গাগুলো এত সময় অ্যাক্টিভ ছিল না সে জায়গাগুলো অ্যাক্টিভ। যদি আমরা এরভাবে কাজ করে দিতে চাই যে সিলেকশন এরিয়াতে আমরা কাজ করব না বাকি সব জায়গায় কাজ করব, তো আমরা সিলেক্ট ইনভার্স করে নেব। সিলেক্ট ইনভার্স করে নিলে আমাদের এই অপশনটা থাকবে। এখন সিলেক্ট ইনভার্স আমরা কিবোর্ডের মাধ্যমেও করতে পারি। সিলেক্ট ইনভার্স কিবোর্ডের মাধ্যমে করতে হলে আমাদের ড্র্যাগ করব, ড্র্যাগ করার পর আমরা ছেড়ে দেব, তারপর কন্ট্রোল শিফট আই প্রেস করলেই আমরা দেখব সিলেক্ট ইনভার্স হয়ে গেছে। এটা আপনারা নোট করে নেবেন, কন্ট্রোল শিফট আই এটা প্রেস করার পর আপনারা দেখতে পারবেন এটা। তো আজকে এই দুইটা টুলস নিয়ে কাজ করা হলো, এই দুইটা টুলসই থাকবে আজকে প্রথম ক্লাসে। তো আমরা এটাকে ডিসিলেক্ট করে নেব। দেখেন আপনারা দেখতে পারবেন F7 দিয়ে আপনার ব্যাকগ্রাউন্ড লেয়ার আছে। তো আমি একটু আপনাদের যে কাজটা দেব সে কাজটা আমরা বুঝিয়ে দিই। ক্লাসটা অনেক বড় হয়ে গিয়েছে, তো ক্লাসটাকে আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। প্রথম ক্লাস অনেক ছোট ছোট জিনিস দেখানো হয়েছে যেটা আপনাদের পরবর্তীতে অনেক কাজে আসবে। তো আপনারা যে শর্টকাট কীগুলো দেওয়া হয়েছে সেই শর্টকাট কীগুলো আপনারা নোট করে নেবেন। নোট করে নিলে আমাদের সুবিধা হবে, পরবর্তীতে যখন আমরা প্র্যাকটিক্যালি কাজ করতে যাব তখন আমাদের এটা কাজে আসবে, অনেকই কাজে আসবে। আপনারা যখন অ্যাডভান্স লেভেলে পৌঁছে যাবেন তখন শর্টকাট কীগুলো আপনারা দেখতে পারবেন, অনেক কাজে আসছে আপনাদের। তো এখন আমরা বাসায় কি প্র্যাকটিস করব সেটা একটু দেখে নিই। দেখেন আমাদের লেয়ার অপশনে গিয়ে আমরা নতুন লেয়ার সিলেক্ট করব। নতুন লেয়ার সিলেক্ট করার পর আমরা যখন রাউন্ডেড একটা
নতুন লেয়ার সিলেক্ট করার পর আমরা এখানে ফরগ্রাউন্ড কালারটা আমরা গ্রিন করে দিই, ফরগ্রাউন্ড কালারটা গ্রিন করে দিয়ে আমরা অল্টার ডিলিট, যেভাবে আমাদের পুরো ক্যানভাসের মধ্যে গ্রিন কালারটা চলে আসে, গ্রিন কালারটা চলে আসলো, তখন আবার আমরা আরেকটা লেয়ার নেব। আরেকটা লেয়ার নেওয়ার পর আমরা অল্টার শিফট ধরে আমরা ড্র্যাগ করব, ড্র্যাগ করার পর এটা মাঝ বরাবর নিয়ে আসব। মাঝ বরাবর নিয়ে আসার পর আমরা এখন চোখের আইডিয়াতে নিয়ে আসবো, পরবর্তীতে কীভাবে আমাদের অটোমেটিক আমাদের ফটোশপ আমাদের গাইড করবে সেটা আমরা পরবর্তীতে দেখে নেব। বর্তমানে আমরা চোখের আইডিয়াতে আমরা মাঝ বরাবর নিয়ে নেব। মাঝ বরাবর নিয়ে নেওয়ার পর আমরা এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে দিই, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা রেডিশ রাখি। তো আমরা যখন কন্ট্রোল ডিলিট দেব তখন দেখবো একটা আমাদের দেশের পতাকা বা আমাদের জাতীয় পতাকা হয়ে গেছে। জাতীয় পতাকায় আমরা মুভ করতে পারবো, আমাদের যে লাল বৃত্তাকার অংশগুলো আছে সেটাকে আমরা মুভ করতে পারবো, কারণ আমরা আলাদা লেয়ার সিলেক্ট করেছি। তো এরকম করে যে দুইটা শেপ নিয়ে, রাউন্ডেড এবং রেক্ট্যাঙ্গেল, রাউন্ডেড এবং রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে যে পতাকাগুলো আছে, আপনারা গুগল সার্চ করবেন, গুগল সার্চ করে যে পতাকাগুলো আপনারা পাবেন সেই পতাকাগুলো আপনারা একটা ফাইল করে সেভ করে নেবেন। পিএইচডি ফাইলটা আপনি কীভাবে সেভ করবেন, প্রথম ক্লাসে দেখানো ছিল না, তারপর আপনাদের ক্লাসগুলো আপনাদের এসডাব্লিউগুলো দেওয়া হবে, আপনার এসডাব্লিউগুলো আমাকে মেল করবেন। তো প্রথম ক্লাসে আমরা জাস্ট শো আপের জন্য দেখিয়ে দিই, যে আপনারা পরবর্তীতে ডিটেলসে বিস্তারিতভাবে আলোচনা করা হবে কীভাবে কী সেভ করবেন। তো আপনারা এই পিএইচডি ফাইলটাকে ফাইল অপশনে যাবেন, ফাইল অপশনে যেয়ে আপনারা সেভ অপশনটা আছে, সেভ বা কন্ট্রোল এস দিয়ে আপনারা করতে পারেন, সেভ আপনারা কন্ট্রোল এস দিয়েও করতে পারেন, আর না হলে ফাইল অপশনে গিয়ে দেখবেন সেভ আছে, সেই সেভটাকে আপনি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর দেখবেন আপনার সেভ অন ইওর কম্পিউটার, সেভ অন ইওর কম্পিউটারে যখন আপনি ক্লিক করবেন তখন আপনি দেখেন আপনি কোন জায়গায় ফাইলটি রাখতে চাচ্ছেন সেখানে আপনি রাখতে পারবেন। মনে করেন আমি আপনার ডেস্কটপ বা ডেস্কটপের মধ্যে আমি ফাইলগুলো রাখতে চাচ্ছি ক্লাস ওয়ান নামে, এ আপনারা ক্লাস নেম দেবেন এইচ ডাব্লিউ এইচ ডট ডাব্লিউ ক্লাস ওয়ান, এটা দিয়ে আপনারা যখন সেভ করে নেবেন তখন আপনারা দেখতে পারবেন যে আপনার এখানে সেভ হয়ে গেছে এইচ ডাব্লিউ ক্লাস ওয়ান পিএসডি। এই ফাইলটাকে আপনারা মেল করে দেবেন আমাদেরকে, আমাকে মেল করে দেওয়ার পর আমরা আপনার মেলের রিপ্লাইগুলো দ্বিতীয় ভিডিওতে দিব, মেল করে আপনারা পাঠিয়ে দিবেন আমাদের। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আমরা পতাকার কাজগুলো দিয়েছি, আপনাদের লেয়ারের কাজগুলো দেখানো হবে, লেয়ারের কাজগুলো, লেয়ার নিয়ে অনেক বড় একটা ক্লাস হবে, সেই লেয়ারের ক্লাসগুলো আমরা ভালোমতো আরও লেয়ারটাকে বুঝবো, জানবো। এখন জাস্ট নতুন নতুন লেয়ার নিয়ে নতুন নতুন অবজেক্টে কাজ করব। আমি আবারও বলে দিচ্ছি, নতুন নতুন লেয়ার নিয়ে নতুন নতুন অবজেক্টে কাজ করব এবং ফাইলটা এভাবে সেভ করব, এবং ভিডিও আপলোড করার 24 আওয়ার্সের মধ্যেই আমরা সাবমিট করে দেব। 24 আওয়ারের মধ্যে সাবমিট করলে আমাদের এটা কাউন্টেড হবে এবং দ্বিতীয় ক্লাসে, মানে দ্বিতীয় ভিডিওটা আমরা মূলত নিয়েই আসবো আপনাদের প্রবলেম সলভ করার জন্য। যদি আপনাদের ভিডিওটি লাইক, মানে ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা লাইক করবেন। আর আপনারা যদি মনে করেন যে এই ভিডিওটি আপনাদেরকে হেল্প করেছে বা এই কোর্সটি আপনাদেরকে ইন ট্রায়াল হেল্প করবে, তো আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটিকে, পাশে থাকা বেল আইকনগুলো দিয়ে দিবেন, কারণ আমাদের ডেডলাইন 24 আওয়ার্স আছে। ভিডিওটি আপনাদের সাথে সাথে দেখতে হবে, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস সাথে সাথে যদি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার 24 আওয়ার্সের যে আপনারা বেনিফিটটা পাচ্ছেন সেই বেনিফিটটা কিন্তু আপনারা পাবেন না। আর আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন যে ফ্রেন্ডগুলো, আপনাদের যে ফ্রেন্ডগুলো ফটোশপ নিয়ে শিখতে যাচ্ছে, প্রাইভেট টিউটর রাখতে যাচ্ছে অথবা পেড কোর্স করতে চাচ্ছে, তারা যদি কোর্সগুলো করতে না পারে বা আপনার বাসা থেকে বের হওয়াটা বর্তমানে কষ্টকর হয়ে যাচ্ছে প্যান্ডামিক সিচুয়েশনের কারণে, কোনো কোচিং সেন্টার ওপেন নেই, আর আপনার পেড কোর্সগুলো আসলে অনেক বেশি চার্জ নিয়ে নিচ্ছে, আবার অনেকে ওভাবে করে বুঝতেও পারে না, তো এরকম যদি প্রবলেম হয়ে থাকে তো আমরাই আছি আপনার সাথে। তো আপনার ফ্রেন্ডকে আপনাকে শেয়ার করে দেবেন, শেয়ার করে ভিডিও, আমার করা প্রথম ভিডিও, তো আপনারা যদি সাপোর্ট করে থাকেন
তো আশা করি পরবর্তীতে ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। তো তো আমরা আজকে ক্লাস এই পর্যন্তই রাখবো, পরবর্তীতে আরও মজাদার ক্লাস নিয়ে আসবো। আপনারা সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভুলবেন না। ভিডিওটি দেখার শেষে শেষে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার পর আপনারা দেখতে পারবেন বেল আইকন আসবে, সাথে বেল আইকনটি প্রেস করে দেবেন। তো ভালো থাকবেন সবাই, পরবর্তী ক্লাসে দেখা হবে আবার।